वेलकाम बैक फ्रेंड्स, एक्षुनि मात्र पा खबर अनुजाई किछुक्षण आगेई घोषणा हलो दिल्ली पौरसभा भोटेर फलाफल। गोहारा हारलो बीजेपी। तो बंधुगण, कोन दल कटी आसन पे जयलाभ करेछे आमरा ए भिडियोते ए टू जेड आलोचना करब। तो जानते हले अवश्यई भिडियोटा शेष पर्यन्त देखबेन। आर बंधुरा जारा एखोनो ए चैनलटिके सबस्क्राइब करेननि, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পার্শ্বে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর একটা লাইক করতে ভুলবেন না। দিল্লির পৌরসভা উপনির্বাচনেও ধাক্কা খেল বিজেপি। পুরসভার পাঁচটি আসনের উপনির্বাচনে চারটিতে বড় জয় পেয়েছে আম আদমি পার্টির প্রার্থীরা। একটি আসনে জয় পেয়েছে কংগ্রেস। খাতা খুলতে পারেনি কেন্দ্রের শাসক দল। শীর্ষ নেতাদের দিয়ে প্রচার করি ও সাধারণ মানুষের ভোট পেল না বিজেপি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দিল্লি সীমান্তে বেড়ে চলা কৃষক আন্দোলন থেকে শুরু করে সারা দেশে যেভাবে পেট্রোপণ্যের দাম বেড়ে চলেছে তাতে দিল্লির নাগরিকদের ক্ষোভ বাড়ছিল বিজেপির উপর, আর সেই ক্ষোভ থেকেই মানুষের মন জয়ে ব্যর্থ বিজেপি। আগামী বছর অর্থাৎ 2022 দিল্লিতে হতে চলেছে পুরসভার নির্বাচন। সেই নির্বাচনের আগে এই পাঁচটি আসনের উপনির্বাচনকেই ধরা হয়েছিল সব দলের কাছে কার্যত অ্যাসিড টেস্ট। দিল্লির পুরসভা নির্বাচনের এই হার বিজেপিকে অন্যান্য রাজ্যের বিধানসভা ভোটে বিপাকে ফেলতে পারে বলেই মত ওয়াকিবহল মহলের। উল্লেখ্য, গুজরাটের সুরাটে পুরসভা নির্বাচনেও ভালো ফল করেছে আম আদমি পার্টি। দলীয় প্রার্থীদের এই জয় উদযাপন করতে সুরাটে রোড শো করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সুরাট পুরসভায় 27টি আসনে জয়লাভ করার পরেই গুজরাটে 2022 বিধানসভা ভোটে লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছেন কেজরিওয়াল। গুজরাটের 6টি শহরে পুরভোটে একমাত্র সুরাটের দাঁত ফোড়াতে পেরেছে আপ। 93 আসনের সুরাট পুরসভায় 27 আসন পেয়েছে আপ। এরপরই কেজরিওয়াল বলেছেন গুজরাটের মানুষ এই জয় উদযাপন করছে। গুজরাটের প্রতিটি নাগরিকের মুখে ঘুরছে আপের কথা, মানুষের ক্ষমতাকে অবহেলা করবেন না। 27 কাউন্সিলর যদি ভালো করতে পারেন তাহলে 2022 বিধানসভায় একটা বিপ্লব দেখা যেতে পারে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।